লেনে ভিউয়ার্সদের স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পাস্ট পারফেক্ট টেন্স তো চলো শুরু করা যাক আজকের টপিক পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে আসি পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা অতীতে অনুষ্ঠিত দুটো ক্রিয়ার মধ্যে একটা অপেক্ষাকৃত আগে ঘটেছিল এরকম বোঝাতে ওই ভার্ভ এর পাস্ট পারফেক্ট টেন্স হয় আর যে ক্রিয়াটি পরে ঘটেছিল তার পাস্ট ইনডেফিনাইট টেন্স হয় অর্থাৎ অতীতে যদি দুটো কাজ পরপর ঘটে একটা আগে এবং একটা পরে তাহলে সেক্ষেত্রে যেটা আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স এবং যেটা পরে ঘটেছিলো তার পাস্ট ইনডেফিনাইট টেন্স করবো উদাহরণ দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন আমাদের স্টেশনে পৌঁছবার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল এখানে কোন কাজটা আগে হয়েছিল ট্রেন ছেড়ে দিয়েছিল তারপরে আমরা স্টেশনে পৌঁছেছিলাম তাই ট্রেন ছেড়ে দিয়েছিল দ্য ট্রেন হ্যাড লেফট যেটা আগে হয়েছিল আর পরে হয়েছিল কোনটা আমরা স্টেশনে পৌঁছেছিলাম সেই জন্যে উই রিচড দ্য স্টেশন এর মাঝখানে বিফোর এই লিঙ্কার দিয়ে এই দুটো সেন্টেন্স জোড়া হয়েছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলো দুটো কাজের মধ্যে একটা আগে যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট এবং যেটা পরে হবে তার পাস্ট ইন্ডেফিনাইট তবে সব সময় দুটো কাজের উল্লেখ নাও থাকতে পারে এখন দেখেনি বাংলায় ক্রিয়াপদের রূপ অর্থাৎ বাংলায় ক্রিয়াপদের বিভক্তি দেখে কি করে আমরা চিনব যে সেটা ইংরেজিতে পাস্ট পারফেক্টেন্স হবে কীরকম বাংলায় ক্রিয়াপদের শেষে উত্তম পুরুষে ইয়া ছিলাম মধ্যম পুরুষে ইয়া ছিলে ও প্রথম পুরুষে ইয়া ছিল বিভক্তি থাকে যেমন উদাহরণে রয়েছে আমি ইতিমধ্যে খাইয়াছিলাম বা খেয়েছিলাম মধ্যম পুরুষের উদাহরণ তুমি ঠিক তখন ফিরিয়াছিল ফিরিয়াছিলে বা ফিরেছিলে আর প্রথম পুরুষের একটা উদাহরণ হলো সে তখনও পর্যন্ত দুটো অঙ্ক করিয়াছিল বা করেছিল এবারে দেখি ইংরাজিতে ভার্বের ফরমেশন কিভাবে হয় অর্থাৎ পাঁচ পারফেক্ট টেন্সে ভার্বের সিনট্যাক্স প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যা বাচক বাক্যে প্রথমে থাকে সাবজেক্ট তারপরে অক্সলেটিভ ভার্ব ভ্যাড তারপরে মূল ভার্বের পাস পার্টিসিপাল এবং তারপরে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা বসবে এক্সাম্পল আই হ্যাড অলরেডি ইটেন আমি ইতিমধ্যে খেয়েছিলাম এবারে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বোধক বাক্যে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড অর্থাৎ অক্সিলেরি ভার্ব তারপরে নট তারপরে মূল ভার্ভের পাস পার্টিসিপাল এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এক্সাম্পল হি হ্যাড নট প্লেড ল দেন সে তখনও পর্যন্ত খেলেনি তিন নম্বর ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্যে প্রথমেই এখানে সাবজেক্ট আসবে না এখানে প্রথমে আসবে অক্সেলেরি ভার্ব হ্যাড তারপরে আসবে সাবজেক্ট আর তারপরে মূল ভার্বের পাস এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন যেমন হ্যাড দি লেফট তারা কি চলে গিয়েছিল এরপরে চার নম্বর ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ না বোধক প্রশ্নবোধক বাক্যের সিনট্যাক্স ভার্বের সিনট্যাক্স প্রথমে হ্যাড তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে মূল ভার্বের পাস পার্টিসিপেল এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং জিজ্ঞাসা চিহ্ন এখানে নট সাবজেক্টের পরেও বসতে পারে আবার সাবজেক্টের আগেও বসতে পারে সেটা নির্ভর করবে সাবজেক্টটা কি পার্টস অফ স্পিচ অর্থাৎ নাউন না প্রোনাউন যদি নাউন হয় তাহলে নট তার আগে বসবে এবং প্রোনাউন হলে নট তার পরে বসবে এক্সাম্পল ওই জন্য দুটো দেওয়া হয়েছে প্রথমটা হ্যাড নট অমিত প্লেড ক্রিকেট অমিত কি ক্রিকেট খেলেনি আর দু নম্বর হচ্ছে হ্যাড শি নট রিটেন দ্য লেটার তিনি কি চিঠিটা লেখেননি প্রথম উদাহরণে অমিত যেহেতু নাউন তাই নট তার আগে বসেছে আর দ্বিতীয় উদাহরণে শি যেহেতু প্রোনাউন তাই নট তার পরে বসেছে নিয়ম অনুসারে তবে কন্ট্রাক্টেড ফর্ম হলে এই নিয়মটা মানা হয় না সেক্ষেত্রে প্রণাউনের আগেই নট বসে যায় কারণ তখন ওই অক্সিলারি ভার্বের সাথে নট জুড়ে যায় যেমন লাস্টের যে উদাহরণটা দেওয়া হলো হ্যাড শি নট ওইটা যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম করি তখন হয়ে যাবে হ্যাড শি রিটার্ন দ্য লেটার এবারে পাস্ট পারফেক্টেন্সের ইউজেস অর্থাৎ বিভিন্ন রকমের ব্যবহার ইউজেজ ওয়ান অতীতে অনুষ্ঠিত দুটো ক্রিয়ার মধ্যে পূর্ববর্তী ক্রিয়াটির উল্লেখ উজ্জ্ব থাকতে পারে এবং তার পরিবর্তে এভার জাস্ট রিসেন্টলি অলরেডি ইয়েট সো সোফার টিল বাই দ্য টাইম বাই বিফোর আফটার প্রভৃতি টাইম এক্সপ্রেশনগুলোর উল্লেখ থাকতে পারে অর্থাৎ ওই যে সাধারণ নিয়ম দুটো ক্রিয়ার মধ্যে একটা ক্রিয়া আগে ঘটবে একটা ক্রিয়া পরে ঘটবে এরকম নাও থাকতে পারে অন্য ক্রিয়াটা পূর্ববর্তী ক্রিয়াটার উল্লেখটা ওই টাইমগুলো দিয়ে প্রকাশ করা হতে পারে যেমন আই হ্যাড অলরেডি টেকেন ব্রেকফাস্ট আমি ইতিমধ্যেই প্রাতর্রাস করে নিয়েছিলাম আরেকটা একটা উদাহরণ আই হ্যাড রিটার্ন ফ্রম কলকাতা জাস্ট দেন আমি ঠিক তখনই কলকাতা থেকে ফিরেছিলাম অর্থাৎ এখানে এই যে টাইম এক্সপ্রেশনগুলো আছে যেমন প্রথম উদাহরণে অলরেডি দ্বিতীয় উদাহরণে জাস্ট দেন এইগুলো থেকে ইন্ডিকেট করে যে এটা পাস্ট পারফেক্টেন্স রুল টু বা ইউজেস টু কিছু ভার্ব অফ পারসেপশান বা থিঙ্কিং প্রসেস আছে যেমন ওয়ান্ট হোপ এক্সপেক্ট থিঙ্ক সাপোজ মিন ইনটেন্ট এইগুলোর ক্ষেত্রে যাদের দ্বারা এরকম বোঝায় যে উল্লেখিত ক্রিয়াটি আদৌ ঘটেনি সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয় যেমন আই হ্যাড এক্সপেক্টেড টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন আমি পরিস্থিতিটা এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে কোনো কাজ ঘটেনি কিন্তু ঘটার সম্ভাবনা বা আশা করা হয়েছিল এক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টেন্স করব। অতীত সম্ভাবনা বা অতীত আশা বোঝাতে এবারে ইউজেস থ্রি বাংলায় যে ক্ষেত্রে একটি ক্রিয়া ঘটার সাথে সাথে অপর ক্রিয়াটি ঘটেছিল যেমন ছাড়তে না ছাড়তেই শোনা মাত্রই এই ধরনের যে ক্রিয়াগুলো এরকম ক্ষেত্রেই ইংরেজিতে পাস্ট পারফেক্টের সাথে নো সুনার দেন স্কেয়ার্সলি বিফোর হার্ডলি হোয়েন এই ধরনের কো রিলেটিভ ব্যবহার করা হয় এই তিনটেরই কিন্তু অর্থ এক শুধু তাদের কনস্ট্রাকশনটা আলাদা আমরা যখন নো সুনার ব্যবহার করব তখন দেন আনব যখন স্কেয়ার্সলি ব্যবহার করব তখন বিফোর আনব যখন হার্ডলি ব্যবহার করব তখন ওয়ে আনব তিনটে যে একটা ব্যবহার করা যাবে এই যেমন এখানে উদাহরণ দেওয়া আছে নো সুনার হ্যাডি এন্টার দ্য রুম দেন দ্য বেল র্যাং অর্থাৎ যেইমাত্র সে ঘরে ঢুকলো অমনি ঘন্টা বেজে উঠলো অর্থাৎ একটা ক্রিয়ার ঘটার সাথে সাথেই আরেকটা ক্রিয়া ঘটেছে এটাকেই আমরা আমার বলতে পারি হার্ডলি দিয়ে বলতে পারি হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য বেল র্যাং এখানে কিন্তু দেন হবে না এখানে হোয়েন হবে আবার এটাই স্কেয়ার্সলি দিয়ে বললে হবে স্ক্রিয়ার্স স্কেয়ার্সলি হি এন্টার্ড দ্য রুম বিফোর দ্য বেল র্যাং এখানে স্কেয়ার্সলি হলে তখন হয়ে যাবে বিফোর ইউজেস ফোর পাস্ট পারফেক্ট হলো প্রেজেন্ট পারফেক্টের অতীত সমতুল্য বা পাস্ট ইকুই অর্থাৎ ব্যাপারটা হলো এরকম প্রেজেন্ট পারফেক্টে আমরা যে অর্থ প্রকাশ করতে চাই সেই একই অর্থ আমরা অতীতকালের নিরিখে পাস্ট পারফেক্ট দিয়ে প্রকাশ করতে পারি অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট যদি বর্তমান বোঝায় তাহলে ঠিক তার অতীত বোঝাতে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি অর্থাৎ পাস্ট ইকুই ভ্যালেন্ট কীরকম এই যেমন উদাহরণে বলা আছে প্রেজেন্ট টেন্সে বলা আছে হি হ্যাজ জাস্ট অ্যারাইভ ইফ ইউ হারি ইউ উইল ক্যাচ হিম সে এই মাত্র এসে পৌঁছেছে যদি তুমি তাড়াতাড়ি করো তাহলে তাকে ধরতে পারবে তাহলে এটা বর্তমানকালের নিরিখে এই ঘটনাটা হয়েছে এবারে একটা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের নিরিখে এরকমই একটা ঘটনার কথা দেখি বলি সেটাই হবে উদাহরণ যেমন হোয়েন আই অ্যারাইভড হি হ্যাড জাস্ট লেফট যখন আমি এসে পৌঁছলাম তখন সে চলে গিয়েছিল অর্থাৎ প্রথম উদাহরণে প্রেজেন্ট টেন্সে সে এসে পৌঁছেছে এখানে সে এসে পৌঁছেছিল পাস্টে অর্থাৎ দুটো জিনিস একই প্রায় শুধু কাল টেন্সটা আলাদা ওটা প্রেজেন্ট টেন্সে এটা পাস্ট টেন্সে ওটা প্রেজেন্ট পারফেক্ট এটা পাস্ট পারফেক্ট দুটো একই জিনিস শুধু কালটা আলাদা তাই জন্যই বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট সরি পাস্ট পারফেক্ট হলো প্রেজেন্ট পারফেক্টের ইকুইভ্যালেন্ট পাস্ট ইকুইভ্যালেন্ট সেই জন্যে ন্যারেশানের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা যদি পাস্টেন্সে টেন্সে থাকে এবং ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনাইট থাকে তখন আমরা ইনডাইরেক্ট স্পিচে পাস্ট পারফেক্ট টেন্স করি সেটা আমরা ন্যারেশানের ক্ষেত্রে এর উদাহরণ আমরা অনেক দেখতে পাব সেটা এখানে আর আলোচনা করলাম না এবারে ইউজেস ফাইভ পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয় সেই ক্রিয়ার ক্ষেত্রে যা শুরু হয়েছিল অতীতে যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছে সেই সময়ের আগে এবং কন্ডিশন এ সেই সময়েও যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছিলো কাজটি সে সময়ও চলছিল কন্ডিশন বি সেই সময় বা ঠিক তার আগে কাজটি শেষ হয়েছিল আর কন্ডিশন সি সেই সময়ের অনেক আগে কাজটি শেষ হয়েছিল অর্থাৎ শুরুটা হয়েছে কিন্তু যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছে তার আগে কিন্তু তার শেষটা তার শেষটার ক্ষেত্রে এই তিনটে কন্ডিশন শেষটা কি একটা হচ্ছে সে কাজটা যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছে সে সময় ঘটে চলেছিল। আর সেই সময় ঠিক জাস্ট সেই সময়ের আগে শেষ হয়েছিলো আরেকটা হচ্ছে সেই সময়ের অনেকটা আগে শেষ হয়েছিল। অর্থাৎ শুরুটা ফিক্সড কিন্তু শেষটা হবে এই তিনটের যে কোনো একটা এরকম ঘটলে আমরা পাস্ট পারফেকটেন্স ব্যবহার করবো কীরকম যেমন কন্ডিশন এ উদাহরণ হচ্ছে হি হ্যাড লিভড ইন আ হাউস ফর সিক্সটি ইয়ার্স এভার সিন্স হি ওয়াজ বর্ন অর্থাৎ তিনি জন্মের পর থেকেই ষাট বছর ধরে একটি বাড়িতে বাস করেছিলেন এখানে কি হলো যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছে তার অনেক আগে জন্ম হয়েছে তারপরে যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছে সেই সময় পর্যন্ত তিনি সেই বাড়িতে বাস করছিলেন ততক্ষণে ষাট বছর অতিক্রান্ত এবার আসি কন্ডিশান বি অর্থাৎ কাজটা যে সময় দাঁড়িয়ে বলা হচ্ছে তার অনেক আগে শুরু হয়েছে কিন্তু সেই কাজটা শেষ হয়েছে যে সময় দাঁড়িয়ে কথা বলা হচ্ছে সেই অতীতকালে সেই তার ঠিক আগে শেষ হয়েছে কীরকম দ্য ওল্ড বানিয়ান ট্রি হুইচ হ্যাড স্টুড ইন দ্য কট ইয়ার্ড ফর হান্ড্রেড ইয়ার্স সাডেনলি ক্র্যাশড টু দ্য গ্রাউন্ড পুরোনো বট গাছ যেটা উঠোনে একশো বছর দাঁড়িয়েছিল হঠাৎ মাটিতে পড়ে গেল তার মানে যে সময় অতীতকালে যে সময় দাঁড়িয়ে এই কথাটা বলা হচ্ছে সেই সময় অনেক আগে একশো বছর আগে গাছটার জন্ম তারপরে একশো বছর ধরে উঠোনে গাছটা ছিল এবং যে সময় দাঁড়িয়ে আমরা এই ঘটনার কথা বলছি তার ঠিক আগেই কিছুমাত্র আগেই গাছটা পড়ে গেছে গাছটা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কথাটার অবতারণা করা হয়েছে অর্থাৎ গাছটা তখনও উঠোনে পড়ে রয়েছে এইটাই বোঝাচ্ছে গাছটা সেখান থেকে সরানো হয়নি আবার কন্ডিশন সিতে দেখতে পাচ্ছি সময়ের অনেক আগে কাজটা শেষ হয়ে যাবে কীরকম হি হ্যাড সার্ভড ইন দ্য আর্মি ফর টোয়েন্টি ইয়ার্স দেন হি রিটায়ার্ড অ্যান্ড ম্যারিড হিজ চিলড্রেন ওয়ার নাও অ্যাট স্কুল তিনি সেনাবাহিনীতে কুড়ি বছর দায়িত্ব পালন করেছিলেন এবং তারপর তিনি অবসর গ্রহণ করেন এবং বিয়ে করেন তার বাচ্চারা এখন স্কুলে ছিল এবার মনে হতে পারে যে এই নাও তো প্রেজেন্ট সূচক নাও যে টাইম এক্সপ্রেশন নাও মানে এখন এখনটা কী করে অতীতকালে ব্যবহৃত হলো হ্যাঁ অতীতকালে ব্যবহৃত হতে পারে নাও কারণ আমরা ইমিডিয়েসি বোঝাতে অর্থাৎ কোনো ঘটনার ঠিক ঘটনা ঘটার যে অতি সত্তর বোঝাতে মানে কোনো ঘটনার জরুরিকালীন ভিত্তি বোঝাতে আমরা নাও ব্যবহার করতে পারি অর্থাৎ কোনো ঘটনা যখন আমরা সাজাচ্ছি অর্ডার অব ইভেন্ট একটার পর একটা ঘটনা যখন আমরা সাজাচ্ছি তখন সেই ঘটনাটা ঘটতে ঘটতে যে সময় শেষ যে ঘটনাটা অর্থাৎ যে সময় দাঁড়িয়ে এই কথাটা বলা হচ্ছে সেই সময়কাল বোঝাতে ওই নাওয়ের ব্যবহার হতে পারে এখানে নাও মানে এখন নয় এখানে নাও মানে এইবার অর্থাৎ অতীতকালের ওই সময় দাঁড়িয়ে কিন্তু পিছন দিকের ঘটনা বক্তা স্মৃতিচারণ করছেন তাই জন্যেই ওই শেষ যে ঘটনাটা এসে পুরো ঘটনাটা মিশে গেল সেইখানে এই কথাটাই ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে পাস্ট পারফেক্টের কোনো প্রেজেন্ট পারফেক্ট ইকুইভ্যালেন নেই অর্থাৎ আগের উদাহরণে সর্বশেষ যে কন্ডিশনটা ছিল সি দাগে সেখানে শেষ ভাবটাকে যদি আমরা প্রেজেন্ট করে দিই তাহলে অন্যান্য টেন্স পরিবর্তিত হয়ে সিম্পল পাস্ট হয়ে যাবে এক্সাম্পল হি সার্ভড ইন দ্য আর্মি ফর টোয়েন্টি ইয়ার্স দেন হি রিটার্ড অ্যান্ড ম্যারিড হিজ চিলড্রেন আর নাও অ্যাট স্কুল শেষ ভাবটা ওয়াজ থেকে আর হয়ে গেল আগে শেষ ভাবটা ছিল ওয়াজ নাও অ্যাট স্কুল হিস চিলড্রেন ওয়ার নাও অ্যাট স্কুল এখন সেটা হয়ে গেল হিজ চিলড্রেন আর নাও অ্যাট স্কুল এবং এইটা হওয়ার কারণে বাদ বাকি অন্যান্য ট্রেন্সগুলো কিন্তু আর পাস্ট পারফেক্ট থাকলো না সেগুলো হয়ে গেল পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট ইউজেস সিক্স পাস্ট পারফেক্ট আবার সিম্পল পাস্টের পাস্ট ইকুইভ্যালেন্ট হতে পারে এবং বক্তা যখন অতীতের কোনো একটা সময় থেকে পিছন দিকে তাকান বা স্মৃতিচারণ করেন তখন ব্যবহৃত হয় অর্থাৎ বলা যায় অর্ডার অব অ্যাকাউন্ট মানে অর্ডার অব অ্যাকাউন্ট কথার অর্থ হল বক্তা যে ক্রমান্বয়ে ঘটনাগুলো সাজাচ্ছেন তা ঘটনা ঘটার ক্রোনোলজি অনুসারে নাও হতে পারে এই ক্ষেত্রে পাস্ট পারফেক্টেন্স হয় ব্যাপারটা কী এরকম দাঁড়ালো বক্তা হয়তো কোনো অতীত ঘটনা স্মৃতিচারণ করছেন সেক্ষেত্রে তিনি ঘটনাটা যেভাবে মানে যে সময় অনুসারে ঘটার কথা বা ঘট ঘটেছিল সেইভাবে না তিনি নাও সাজাতে পারেন যেটা আগে ঘটেছিল সেটা পরে বলতে পারেন যেটা পরে ঘটেছিল সেটার উল্লেখ আগে করতে পারেন এটাই হলো অর্ডার অফ অ্যাকাউন্ট এক্ষেত্রে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে এক্সাম্পল হি ওয়াজ টোয়েন্টি ওয়ান ওয়েন আওয়ার স্টোরি বিগিনস তার বয়স যখন একুশ তখন আমাদের গল্প শুরু হয় হিজ ফাদার হ্যাড ডায়েড ফাইভ ইয়ার্স বিফোর অ্যান্ড সিন্স দেন হি হ্যাড লিভড অ্যালন তার বাবা পাঁচ বছর আগেই মারা গিয়েছিলেন এবং তখন থেকেই তিনি একাই থাকতেন তাহলে এদিক এই এইখানে এই উদাহরণে যদি আমরা তাকাই তাহলে দেখব বক্তা যিনি বক্তা তিনি যখন বলছেন তখন প্রথম যে ক্রিয়াটা ঘটেছে এখানে প্রথম যে ক্রিয়াটা ঘটেছে সেটা হলো হিজ ফাদার হ্যাড ডায়েড ফাইভ ইয়ার্স বিফোর যদি আমরা সিকোয়েন্স অনুসারে সাজাই তাহলে এটা আগে আসবে তারপরে সিন্স দেন হি হ্যাড লিভড অ্যালোন তারপর থেকে তিনি একা বাস করেছে এবং সবশেষে হি ওয়াজ টোয়েন্টি ওয়ান ওয়েন আওয়ার স্টোরি বিগিনস এইটা আসবে কিন্তু সাজানোর সময় সেই অর্ডার মেনটেন করা হয়নি সেই সিকোয়েন্স মেনটেন করা হয়নি এটা বক্তা তার নিজের মতো সাজিয়ে নিয়েছেন তাই এখানে পাস্ট পারফেক্টেন্স হয়েছে কিন্তু শুধুমাত্র ঘটনা পরম্পরা অনুসারে সাজালে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট আবশ্যিক নয় পাস্ট সিম্পল করা যেতে পারে এক্ষেত্রে অর্ডার অব ইভেন্ট বা ক্রোনোলজিক্যালি ঘটনাগুলো সাজানো থাকে অর্থাৎ যেটা যে সময় হয়েছে যেটা যার পরে হয়েছে সেটা তারপরেই থাকবে আগে ঘটে যাওয়া ঘটনাগুলো আগে উল্লেখিত হবে পরে ঘটে যাওয়া ঘটনাগুলো তারপরে পর আসবে সেক্ষেত্রে মানে অর্থাৎ সিকোয়েন্স অনুসারে যদি আমরা সাজাই তখন কিন্তু আমরা সিম্পল পাসটি ব্যবহার করবো পাস্ট পারফেক্ট দরকার পড়বে না কীরকম এক্সাম্পল হি মেট হার ফার্স্ট ইন নাইনটিন নাইনটি হোয়েন হার হেয়ার ওয়াস গ্রে সে তার সঙ্গে সাক্ষাৎ করে উনিশশো নব্বই সালে যখন তার চুলে পাক ধরেছে হি মেট হার এগেন ইন নাইনটিন নাইনটি এইট তার সঙ্গে আবার সাক্ষাৎ করে উনিশশো আটানব্বই সালে অর্থাৎ এখানে কিন্তু সিকোয়েনশিয়ালি ঘটনা যেভাবে ঘটেছে যে সময় ঘটেছে যেটা আগে ঘটেছে সেটা আগে উল্লেখ করা হয়েছে যেটা পরে ঘটেছে সেটা পরেই উল্লেখ করা হয়েছে তাই এখানে পাস্ট ইন্ডেফিনাইট টেন্স হয়েছে শর্ত অনুসারে এখানে আমরা দুটো বাক্যের প্রতি একটু নজর দেব এই দুটো উদাহরণ থেকে আমরা একটা ডিফারেন্স খুঁজে পাবো সেই ডিফারেন্সটাকে আমরা নোট করবো কী সেই ডিফারেন্স এক নম্বর বাক্যে বলা হচ্ছে হি অ্যারাইভড অ্যাট টু থার্টি পি এম অ্যান্ড ওয়াজ টোল্ড টু ওয়েট ইন দ্য গেস্ট হাউস তিনি দুপুর দুটো তিরিশে পৌঁছলেন এবং তাকে গেস্ট হাউসে অপেক্ষা করতে বলা হল আবার দু নম্বর বাক্যে বলা হচ্ছে হি অ্যারাইভড অ্যাট টু থার্টি পি এম অ্যান্ড হ্যাড বিন টোল্ড টু ওয়েট ইন দ্য গেস্ট হাউস তিনি দুপুর আড়াইটে পৌঁছলেন এবং তাকে গেস্ট হাউসে অপেক্ষা করতে বলা হয়েছিল প্রথমটা কিন্তু ওয়াজ টোল্ড করা হয়েছে শেষেরটা হ্যাডবিন টোল্ড করা হয়েছে অর্থাৎ প্রথমটা পাস্ট ইনডেফিনাইট এবং শেষেরটা পাস্ট পারফেক্ট করা হয়েছে কেন প্রথম যে বাক্য সেখানে বলা হচ্ছে যে যিনি এসে পৌঁছেছেন অর্থাৎ যিনি কর্তা বাক্যে তিনি যে নির্দেশ পেয়েছেন গেস্ট হাউসে থাকার সেটা এসে পৌঁছনোর পরে পেয়েছেন এবং দ্বিতীয় যে বাক্য সেটা থেকে এই সেন্স আসছে যে তিনি এসে পৌঁছানোর আগেই নির্দেশটা পেয়েছিলেন প্রবাবলি তার যাত্রা শুরু করার আগেই তিনি নির্দেশটা পেয়েছিলেন অর্থাৎ যখন একটা কাজের ঘটে যাওয়ার পরে আরেকটা কাজের সূচনা ঘটবে তখন সেক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট এবং কোনো একটা কাজ ঘটার আগে যখন কোনো কাজের সম্ভাবনা থাকবে তখন সেটা পাস্ট পারফেক্ট করা হবে এখানে সেরকমই ঘটনা ঘটেছে যে কখন পাস্ট ইনডেফিনাইটের প্র্যাসিপ করবো কখন পাস্ট পারফেক্টের প্র্যাসিপ্ট করব সেটা সেটা নির্ধারিত হবে কর্তার যে কাজ সেই কাজের সময়ের ওপরে এবারে আসছি ইউজেস সেভেন ইউজেস সেভেনে বলা হচ্ছে যখন বিভিন্ন টাইম এক্সপ্রেশন যেমন আফটার অ্যাজ সুন অ্যাজ বিফোর বাই দ্য টাইম হোয়েন এইগুলো ব্যবহার করা হয় এটা বোঝাতে যে একটা ঘটনা অপরটার পরে ঘটেছিল তখন আমরা যে ঘটনাটি আগে ঘটেছিল তার জন্য পাস্ট সিম্পল বা পাস্ট পারফেক্ট করি এবং যে ঘটনাটি পরে ঘটেছিল তার জন্য শুধুমাত্র পাস্ট সিম্পল করি এক্সাম্পল হোইন প্রিয়ম ফিনিশড অর হ্যাড ফিনিশড রিডিং হি পুট আউট দ্য লাইট প্রিয়ম যখন পড়া শেষ করলো বা করেছিল তখন সে আলো নিভিয়ে দিল সাধারণত আমরা আমরা যখন টেন্স শিখি সেই সূচনা পর্বে বা বিগিনিং বিগিনার্স লেভেলে কিন্তু আমরা এটাই করি যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট সিম্পল তবে এটা যদি আমরা আরও ফার্দার স্টাডি করি তাহলে দেখতে পাবো এরকম ক্ষেত্রে কিন্তু যেটা আগে ঘটেছে সেটার পাস্ট সিম্পলও করা যেতে পারে যখন টাইম এক্সপ্রেশন ব্যবহৃত হবে হোয়েন বা বিফোর বা ওই ধরনের যে টাইম এক্সপ্রেশনগুলোর কথাও এখানে বলা রয়েছে শুরুতে কিন্তু অর্থাৎ এই নিয়মের ব্যতিক্রম যখন এটা বোঝানো হয় যে দ্বিতীয় ক্রিয়াটা প্রথম ক্রিয়ার ফলাফল তখন দুটো ক্রিয়ার ক্ষেত্রেই পাস্ট সিম্পল অবশ্যই ব্যবহার করতে হবে একটা ক্রিয়া ঘটেছে আগে তারপর একটা ক্রিয়া ঘটেছে দুটোর সঙ্গে যোগসূত্র আছে কিন্তু একটা একটা ফলাফল নয় সেক্ষেত্রে আমরা যেটা আগে ঘটেছে সেটা ফার্স্ট পারফেক্ট যেটা পরে ঘটেছে পাস্টটা ইনডেফিনাইট করি কিন্তু যদি একটা ক্রিয়ার ফলে আর একটা ক্রিয়া ঘটে অর্থাৎ দুটো ক্রিয়া যদি একটা কজ এবং একটা এফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটোই আমরা পাস্ট সিম্পল করব যতই আগে ঘটুক যতই পরে ঘটুক দুটো আলাদা টেন্স হবে না এক্সাম্পল হোয়েন হি ওপেন দ্য উইন্ডো দ্য বার্ড ফ্লিউ আউট যখন সে জানালাটা খুললো তখন পাখিটা উড়ে গেল অর্থাৎ জানলা খোলার ফল হলো পাখিটার উড়ে যাওয়া এই যে দুটো কাজ একে অপরের ওপর নির্ভরশীল জানলাটা না খুললে পাখিটা উঠত না তাই এখানে দুটোই পাস্ট টেন্স করা হয়েছে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট করা হয়েছে এবারে আসছি আট নম্বর নিয়মে যখন আমরা কোনো 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 কাজ অতীতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কতক্ষণ অর্থাৎ হাউ লং কতক্ষণ চলেছিল সে সম্পর্কে বলি তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং কতবার বার হাউ মেনি টাইমস ঘটেছিল বোঝাতে পাস্ট পারফেক্ট করি হাউ লং হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউস হাউ মেনি টাইমস হলে পাস্ট পারফেক্ট জেনারেল রুল এটা এই এটাই করা হয় এক্সাম্পল ট্রাভেলিং ফর অ্যাবাউট থার্টি আওয়ার্স তারা তিরিশ ঘণ্টা ধরে ভ্রমণ করছিল অর্থাৎ কতক্ষণ ধরে ভ্রমণ করছিল তিরিশ ঘণ্টা ধরে হাউ লং হ্যাড দে বিন ট্রাভেলিং এটা যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে দে হ্যাড বিন ট্রাভেলিং ফর অ্যাবাউট থার্টি ইয়ার্স এখানে তাদের ভ্রমণ করার সময় বুঝিয়েছে টাইম পিরিয়ড বা ডিউরেশন অফ টাইম এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার সেকেন্ড এক্সাম্পল আই হ্যাড হার্ড দ্য মিউজিক মেনি টাইমস বিফোর আমি সঙ্গীতটি আগে অনেকবার শুনেছিলাম এখানে কতক্ষণ সঙ্গীত শুনেছিল তার কথা বলা হয়নি বলা হয়েছে কতবার এটা শুনেছে তার কথা তাই এখানে পাস্ট পারফেক্ট হয়েছে নিয়ম অনুসারে এই নিয়মেরও ব্যতিক্রম আছে সেটা হলো এই কিন্তু দিয়ে বলা আছে স্টেটিভ ভার্ভ কোনগুলো এগ্রি অ্যাজিউম বিলিভ বিলং টু কস্ট ফিল হেট হ্যাভ নো লাইক লুক লাভ ওন প্রেফার স্মেল টেস্ট এই ধরনের যে বাক্যগুলো স্টেটিভ ভার্ব আছে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়াটা অতীতে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কতক্ষণ চলেছিলো বোঝাতেও পাস্ট পারফেক্ট হয় তার মানে আগের নিয়মে আমাদের বললাম যে হাউ লং হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় কিন্তু হাউ লং হলেও পাস্ট পারফেক্ট হবে কখন যখন এই ধরনের ক্রিয়াগুলো ব্যবহৃত হবে স্টেটিভ ভার্ভ এক্সাম্পল দেখি হি হ্যাড অলওয়েজ বিলিভড দ্যাট ইট উড বি ইজি টু গেট আ জব তিনি সময় বিশ্বাস করেছিলেন যে চাকরি পাওয়া সহজ হবে অর্থাৎ বিলিভ এটা স্টেটিভ ভাব এবং কতক্ষণ ধরে বিশ্বাস করেছিলেন মানে অলওয়েজ একটা সময় তিনি সবসময় বিশ্বাস করেছিলেন এটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে পয়েন্ট অফ টাইম নয় অর্থাৎ হাউ লং হ্যাড বিলিভ যদি এইটা কোশ্চেন হয় তাহলে উত্তর এইটাই হবে হি হ্যাড অলওয়েজ বিলিভড দ্যাট ইট উইড বি ইজি টু গেট এ জব ইউজেজ নাইন কন্ডিশনাল সেন্টেন্স টাইপ থ্রি অর্থাৎ আনফুলফিল কন্ডিশনের ক্ষেত্রে সাবর্ডিনেট ক্লসে পাস্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় আনফুল ফিল কন্ডিশন মানে যে শর্ত অতীতে পূরণ হতে পারতো কিন্তু হয়নি কোনো কারণে সেক্ষেত্রে যেমন উদাহরণে বলা আছে ইফ উই হ্যাড ফাউন্ড হিম আর্লিয়ার উই কুড হ্যাভ সেভড হিজ লাইফ আমরা যদি তাকে আগে খুঁজে পেতাম তবে আমরা তার জীবন বাঁচাতে পারতাম তার মানে অতীতের কোনো একটা সময়ে কাউকে উদ্ধার করার কথা বা কাউকে কারো জীবন বাঁচানোর কথাই এখানে বলা হচ্ছে কিন্তু তাকে বাঁচানো যায়নি যেতে পারত হতে পারত যদি তাকে আগে খুঁজে পাওয়া যেত এবারে ইউজেস টেন কোনো অতীত অবস্থার জন্য অনুশোচনা বা রিগ্রেট প্রকাশ করতে পাস্ট পারফেক্ট ব্যবহৃত হয় অর্থাৎ অতীতকালের কোনো একটা কাজের জন্যে অতীতকালে দাঁড়িয়েই অতীতকালের সময়ে অনুশোচনা প্রকাশ করা হচ্ছে যে কেন আক্ষেপ করা হচ্ছে যে কেন এই কাজটা করলাম বা না করলেই ভালো হতো এই ধরনের সেক্ষেত্রে কনস্ট্রাকশন হয় উইশ প্লাস সাবজেক্ট প্লাস পাস পার পাস্ট পারফেক্ট এক্সাম্পল আই উইশ আই হ্যাড স্পেন্ড সো মাচ মানি আমি যদি এত অর্থ ব্যয় না করতাম তাহলে ভালো হতো এক্ষেত্রে আক্ষেপের ক্ষেত্রে বা অনুশোচনার ক্ষেত্রে পাস্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় ইউজেস অ্যাগা ইলেভেন ইফ অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট এই ধরনের কনস্ট্রাকশন জ্যানো ইফ বা দো মানে হচ্ছে জ্যানো সেক্ষেত্রে পাস্ট পারফেক্টেন্স ব্যবহৃত হয় যখন অতীতের কোনো কাল্পনিক ঘটনার কথা উল্লেখ করা হয় এক্সাম্পল হি টকস অ্যাবাউট কাশ্মীর অ্যাজ দো হি হ্যাড বিন দেয়ার হিমসেলফ তিনি কাশ্মীর নিয়ে এমনভাবে কথা বলেন যেন তিনি নিজেই সেখানে ছিলেন অর্থাৎ কোনো এক ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যিনি কাশ্মীরের এমনভাবে বর্ণনা দেন মনে হয় যেন তিনি কাশ্মীরে ছিলেন আদতে তিনি কোনো দিনই কাশ্মীরে ছিলেন না তো তার এই কাশ্মীরে না থাকাটা প্রকাশ করতে বা তার এই কাশ্মীরে থাকার কাল্পনিকতা বা কল্পনাটাকে প্রকাশ করতে পাস পারফেক্ট ব্যবহৃত হয়েছে পাস্ট পারফেক্টেন্সের সর্বশেষ নিয়ম ইউজেস টুয়েলভ টিল বা আনটিল যার অর্থ পর্যন্ত এই শব্দ দুটির ক্ষেত্রে বা এই শব্দ দুটির ব্যবহারের ক্ষেত্রে পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করা হয় কোনো সমাপ্ত কাজ বা সম্ভাব্য সমাপ্তি বোঝাতে অতীতকালে কোনো কাজ সমাপ্ত হয়েছিল বা সম্ভাব্য সমাপ্তি হতে চলেছিল এক্ষেত্রে এক্সাম্পল হি রিফিউজ টু গো টিল হি হ্যাড সিন অল দ্য পিকচার্স তিনি সমস্ত ছবি না দেখা পর্যন্ত যেতে অস্বীকার করেছিলেন এই হল পাস্ট পারফেক্টেন্সের বারো নম্বর নিয়ম শেষ হল পাস পারফেক্টেন্স